হ্যালো গাইজ আমি সজুল্লা তোমরা দেখতে স্টাডি তো আজকে আমি ইংরেজি উচ্চারণ শেখায় একটা মারাত্মক ট্রিক্স নিয়ে আলোচনা করবো যদি এই ভিডিওটা মোটামুটি তোমরা ভালো মতো দেখো তাহলে আশা করি যে ইংরেজি উচ্চারণে তোমাদের যে শর্ট সাউন্ড আছে ভাভেলেট তোমরা জানো যে দুই ধরনের সাউন্ড হয় ভাভেলেটেডের শর্ট সাউন্ড লং সাউন্ড সেই শর্ট সাউন্ড কখন হবে লং সাউন্ড কখন হবে এই জিনিস নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি আমরা তোমাদের ভিসিবি রুল সি রুল এগুলো মাথায় ঢুকছে না তোমরা বুঝতে পারছো না তো সেই জিনিসগুলো মাথায় রাখা লাগবে না জাস্ট তোমরা এই ট্রিক্সটা যদি একটু ফলো করতে পারো আশা করি তোমাদের ইংরেজি উচ্চারণ অনেকটা ইম্প্রুভ হবে আর একটা কথা বলে রাখি যে অনেকে ভিডিও না দেখে ডাউনলোড করে নাও প্লিজ সেটা করো না একটু ভিডিওটা দেখে নাও তারপরে ডাউনলোড করে যত খুশি দেখো সমস্যা নেই কিন্তু প্রথমে যদি ডাউনলোড করে নাও তাহলে ভিডিওর যে ইম্প্রেশনটা সেটা একটু কমে যায় তো প্লিজ তোমাদের একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা দেখো তারপরে ডাউনলোড করে যতবার খুশি দেখো একদম প্রথমেই ডাউনলোড করে নিও না তো চলো শুরু করা যাক তো তোমরা যেন ইংরেজি পাঁচটি ভাবেল এ ই আই ও ইউ এই পাঁচটি ভাইভেলের দুই ধরনের সাউন্ড হয় মানে বেসিক্যালি পাঁচটি ভাইভেল মিলে টোটালে দশ ধরনের সাউন্ড হয় এর দুই ধরনের সাউন্ড একটা হচ্ছে লং সাউন্ড একটা হচ্ছে শর্ট সাউন্ড ই এরও দুই ধরনের সাউন্ড আই ও ইউ সবকটার দুই ধরনের সাউন্ড একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড শর্ট সাউন্ড কেমন হয় এ ই এ আই ও অউ আ এগুলো হচ্ছে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কী হয় এ এ ই আই আই ও ইউ ইউ এগুলো তোমরা অনেক আগেই দেখেছো এইগুলো আমাদের আলোচনা হয়ে গেছে যদি কেউ না দেখে থাকে তাদের জন্য এই বিষয়টুকুন আলোচনা করলাম যে ভাবেলের দু ধরনের সাউন্ড লং সাউন্ড এবং শর্ট সাউন্ড লং সাউন্ডটাকে মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে যে আমরা যেমনভাবে ইংরেজি ডি পড়ে থাকি ঠিক তেমনভাবেই তাদের উচ্চারণ করা হয় যেমন এ এ ই আই আই ঠিক আছে এগুলো হচ্ছে লং সাউন্ড তো এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবেই হবে ইংরেজি উচ্চারণ শিখতে গেলে এবার কথা হচ্ছে যে কখন ইংরেজি শব্দের মধ্যে আমরা শর্ট সাউন্ড করবো কখন আমরা লং সাউন্ড করবো এটা বুঝবো কি করে তো এর আগে তোমাদের ভি সি ভি সি ভি সি এই নিয়মগুলো বুঝিয়েছি তো এইগুলো কিন্তু আজকে আলোচনা করব না কেননা তোমরা এই বিষয়টা অনেকে বুঝতে পারো যার কারণে এই বিষয়টাকে আরও সহজভাবে তুলে ধরার জন্য আমি একটি নতুন পদ্ধতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই পদ্ধতিটা আজকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব যেমন প্রথম যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ ইউএনআইটি ই এই লেটারগুলি আছে এই লেটারগুলিকে একত্রে আমরা শব্দভাবে কিভাবে উচ্চারণ করবো মানে শব্দ করে কী করে উচ্চারণ করব বেসিক্যালি আমাদের কনসোনেন্ট লেটার উচ্চারণ করতে সমস্যা হয় না আমাদের উচ্চারণ করতে সমস্যা হচ্ছে গুলো তো ভাবেলগুলোর সাউন্ডটা কি হবে এটাকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে দেখো এখানে ভাবেল আছে তারপরে কনসোনেন্ট তারপরে ভাবেল তো ভি সি ভি রুলস আমরা জানি কিন্তু আমরা সেই রকমভাবে করবো না দেখো ভাবেল আছে তারপরে আমরা পরেরটাকে এক নাম্বার দেবো এবং তারপরেরটাকে দুই নাম্বার দেবো এই যে দুই নাম্বারটা এই পর এক নাম্বার দুই নাম্বার এই দুই নাম্বারে যদি ভাবেল থাকে তাহলে যে আগের ভাবের লেটারটা থাকবে তার আমরা লং সাউন্ড করব। কি সাউন্ড করব লং সাউন্ড করব এবার ইউর লং সাউন্ড কি ইউর লং সাউন্ড হচ্ছে ইউর মতো সেটা তোমরা জানো ইউ এবং তারপর আবার ভাবের লেটার দেবো এখানে একটা ভাবের লেটার আছে আই এবার দেখো আই একটা ভাবের লেটার তা এখানে ভি দিলাম তারপরে দিলাম এক দুই এই যে দুই নাম্বার সেখানে আমি দেখছি একটা ভাবের লেটার আছে তাহলে কী হবে এই আগের ভাবেলটা যেটার উপর গোল দিয়েছিলাম যেটার নিচে ভি লেখেছিলাম সেটার আবার লং সাউন্ড হবে অর্থাৎ এখানে ভি লিখবো তারপরে এক নাম্বার দুই নাম্বার নাম্বার পর্যন্ত কাউন্ট থাকবে। সেটা যদি ভাভের লেটার হয় সেই ক্ষেত্রে তার আগের ভাভেল লেটারটা অর্থাৎ কনসোনেন্টের আগের ভাবেল লেটারটা আমরা লং সাউন্ড করব। আমাদের ভিসিবি রুল সি রুল কিচ্ছু মাথায় রাখতে হবে না জাস্ট আমাদের কাউন্ট করা শিখতে হবে যে ভাওয়েল আছে তারপরে এক নাম্বার তারপরে দুই নাম্বার এই দুই নাম্বারটা আমাদের ভাবেল কি না যদি ভাওয়েল হলো তাহলে এই আগের ভাওয়েলটা যেটার নিচে ভি রেখেছি এটা লং সাউন্ড হবে এখানে আয়ের লং সাউন্ড কি আয়ের লং সাউন্ড আয়ের মতো সরি আয়ের মতো আয়ের মতো হয়ে গেলো এবং শব্দের শেষে তোমরা জানো এর উচ্চারণ হয় না এবার এটাকে আমরা একটা সাথে একটা কনসারেন্টের জোড়া লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করবো এন ইউন আই উচ্চারণ আই এর মতো ইউ এন আই ইউ নাই টি এর উচ্চারণ এর মতো ইউনাইট এবং শব্দের শেষে ই এর উচ্চারণ হয় না তো ইউ এন আই টি ই কি হয়ে গেল ইউনাইট ইউ নাইট ক্লিয়ার হলো বিষয়টা তারপর এটা দেখো আরেকটু ক্লিয়ার হবে পরের শব্দটা আছে কে আই ডি এন এ পি তো এখানে আমরা ভাওয়েল থেকে কাউন্ট করবো এখানে দেখো ভাওয়েল আছে তো ভাওয়েলের নিচে ভি লিখে দিলাম তারপরে এক লিখবো তারপরে দুই লিখবো দুই নম্বরটা যে লেটারটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কনসেন্ট লেটার এখানে কিন্তু ভাবে লেটার নেই অতএব যে আগের ভাবের লেটারটা এখানে কিন্তু এটার লং সাউন্ড হবে না এটার সাউন্ড হবে শর্ট সাউন্ড ঠিক আছে যদি এখানে ভাবেল থাকতো দুই নম্বরে যদি ভাবেল থাকতো তবে একমাত্র আগেরটার লং সাউন্ড হতো এখানে তো দুই নম্বরে ভাবে লেটার নেই যার কারণে এই আগের ভাবেলটা শর্ট সাউন্ড হবে তো আগের ভাবেলটা যদি শর্ট সাউন্ড হয় তাহলে আয়ের শর্ট সাউন্ড কি আয়ের শর্ট সাউন্ড ইয়ের মতো ই এবং আবার দেখতে পাচ্ছি ভাভেল কোথায় এখানে এ ভাভেল তারপরে একটা কি আছে তারপরে এক নম্বর এবং দুই নম্বর এখানে কিছু নেই যখন এরকম অবস্থা হবে সেই ক্ষেত্রেও কিন্তু দেখো এখানে কিন্তু দুই নম্বর আমরা অ্যাকচুয়ালি কিছু নেই এখানে সেই ক্ষেত্রেও কিন্তু এই আগের ভাভেলটা ফর্টি সাউন্ডই হবে শর্ট সাউন্ডই হবে ঠিক আছে এবার শর্ট সাউন্ড যদি হয় তাহলে এর শর্ট সাউন্ড কি এর শর্ট সাউন্ড হচ্ছে এর মতো এইটাকে একটু মাথায় রাখতে হবে ওই আগের যে চার্টটা দিলাম ওই চার্টটাকে একটু স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে রাখবে তাহলেই আই থিংক বুঝতে পেরে যাবে বিষয়টা এবার দেখো এবার এক একটার সাথে আর একটাকে জোড়া লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করব তো কে আই কি যেহেতু আয়ের শর্ট সাউন্ড পেয়েছিলাম এর মতো কে আই কি তার সাথে ডি যোগ করে দিলাম কিড তারপরে এন যোগ করে দিলাম কিড তারপরে এর জন্য এ কিড ন্যা পি এর জন্য প কিড ন্যাপ ডি কিড এন এ পি ন্যাপ কিড ন্যাপ আই থিঙ্ক বুঝতে পারলে নেক্সট একটু মনোযোগ সহকারে দেখো এখানে দেখো ভাবেল কোথায় এইখানে এই যে ভাবেল তারপরে এক নাম্বার তারপরে দুই নাম্বার দুই নাম্বার যে লেটারটা সেটা দেখতে পাচ্ছি ভাবে লেটার অর্থাৎ এই আগের ভাবে লেটারটা লং সাউন্ড হবে লেটারে লং সাউন্ড ও এর মতো তো এটার সাউন্ড আমরা পেয়ে গেলাম তারপরে দেখছি কি এখানে ই লেটার আছে তারপরে দেখো ই আছে ভাবেল তারপরে এক নাম্বার দুই নাম্বার তো দুই নাম্বার লেটারটা কি আছে একটা কনসোনেন্ট লেটার আছে অতএব এখানে আগের যে ভাবেল এটা সেটার কিন্তু লং সাউন্ড না হয়ে শর্ট সাউন্ড হবে কেননা দুই নম্বরে আমাদের কোনো ভাবেল নেই শর্ট সাউন্ড যদি ইয়ের হয় তাহলে ইয়ের উচ্চারণ এর মতো হবে তো এবার দেখো একটার সাথে আর একটা জোড়া লাগিয়ে উচ্চারণ করবো এম ও মো এম ই মে এনটি মো মেন্ট মোমেন্ট মোমেন্ট মানে মুহূর্ত নেক্সট ভাবে লেটার রূপে এখানে আমরা ও লেটারটাকে পাচ্ছি ও হলো তারপরে এক নাম্বার দিলাম তারপর দুই নাম্বার দিলাম দুই নাম্বার যে লেটারটা সেটা হচ্ছে টি টি হচ্ছে একটা কনসেন্ট লেটার তো যেহেতু কনসেন্ট লেটার তাহলে এইখানে আগের যে ভাবের লেটার এটার আমরা শর্ট সাউন্ড পাবো তা মাথায় ঢুকছে তো বিষয়টা যে আগে যদি আমরা যে দুই নাম্বার যে লেটারটা সেটা যদি কনসেন্ট পাই তাহলে আগের ভাবের লেটার শর্ট সাউন্ড হবে অর্থাৎ এইভাবেটা শর্ট সাউন্ড হবে এবং যদি এখানে ভাবে লেটার পাই সেই ক্ষেত্রে আগেরটার লং সাউন্ড হবে তো এইটা হচ্ছে মেন ফান্ড আমাদের ভিসিবি সিবি কিচ্ছু মাথায় রাখতে হবে না আমাদের কাউন্ট করতে পারি দ্যাটস ইট হয়ে যাবে তো এখানে শর্ট সাউন্ড যদি হয় তাহলে ও এর উচ্চারণ অয়ের মতো হবে এবং দেখো তারপরে এখানে আবার ভাভেল আছে তো ভাবেল তারপরে এক নাম্বার দুই নাম্বার তো দুই নাম্বারে দেখছি এখানেও কনসেন্ট আছে অর্থাৎ আগের যে ভাভেলটা এটার শর্ট সাউন্ড হবে এবং ই এর শর্ট সাউন্ড কি এর শর্ট সাউন্ড এর মতো এবার দেখো জোড়া লাগিয়ে কনসেন্টের সাথে জোড়া লাগিয়ে উচ্চারণ করার চেষ্টা করি সি ও ক ও ক সি এর পরে ও থাকলে সি এর উচ্চারণ ক এর মতো হয় এবং ও এর উচ্চারণ অয়ের মতো ক এন কন সিও এন কন টি ইএন টি টেন্ট এখানে এর উচ্চারণ এর মতো ক্লিয়ার তারপরে যে শব্দটা আছে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই কমেন্টে এই শব্দটাকে লিখবে এই শব্দটার উচ্চারণ কিভাবে করতে হবে এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে তোমরা এই শব্দটার উচ্চারণ লেখার চেষ্টা করবে ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তো আই তোমরা এই ট্রিক্সটা বুঝতে পারলে এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে তোমরা অনেক অনেক শব্দ উচ্চারণ করার চেষ্টা করো এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি আর জানিও ভিডিওটা কেমন লাগলো আর পরবর্তীকালে এরকমই আর নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ততক্ষণের জন্য টাটা